হাটহাজারে জন্মাষ্টমী পরিষদের অভিষেক সম্মাননা ও শীতবস্ত্র অনুষ্ঠানে শুক্রবার 19 ফেব্রুয়ারি সকালে হাটহাজারে বাজারস্থ সীতাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক চুটন দাস এবং অ্যাডভোকেট কৃষ্ণপ্রসাদ নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের প্রাক্তন সভাপতি ও রাজন পৌরসভার মেয়র দেবাশিস পালিত। শ্রীমত উজ্জ্বল বর্মচারীর মঙ্গল প্রদীপ পর্যালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলু। আলোকিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় সেন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর শিপক নাথ ও প্রধান পৃষ্ঠপোষকতা রিটন মহাজন। সন্দ্বীপ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি চন্দন মজুমদার বিপ্লব দাস। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার অসীম দাশগুপ্ত, আশিস দে, তপন পাল, দীপন দাস, সাংবাদিক শ্যামলনাথ, কৃষ্ণপদ চৌধুরী, সাংবাদিক বাবলু দাস, সাংবাদিক সুমন পল্লব, নিকুশীল, অ্যাডভোকেট সুমন কান্ত আচার্য, মুন্সী বিশ্বজিৎ দে, রাজীব সরকার, মহিলা সম্পাদিকা রেখা সেন, ডাক্তার জগদীশ চক্রবর্তী, জনি বিশ্বাস, নটরাজ চৌধুরী, বিধান বণিক, রতন চৌধুরী, সঞ্জিত দেবনাথ, সুমন মিত্র। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন পরিষদের সহ সাংস্কৃতিক সম্পাদক মৃত্যুন দাস। বিদায়ী পরিষদের সম্মানিত কর্মকর্তাদের ক্র্যাশ দিয়ে সম্মাননা শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রধানমন্ত্রীর কান পর্যন্ত এখানে এখান থেকে কথাগুলো পৌঁছায় না, তাই সেখানে কেউ অনেকেই বলে না। অনেক বড় বড় নেতা বাংলাদেশের দেখেছি, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গেলে আমাদের দাবির কথা বলে যান, আমাদের অধিকারের কথা বলে যান, কিন্তু আমরা ভুলি না। আমরা সবসময় সে অধিকার আদায়ের কথা বলি, সে অধিকার প্রতিষ্ঠার কথা বলি, দাবি আদায়ের লক্ষ্যে আমরা কথা বলে থাকি। আমি দীর্ঘ বক্তৃতা করব না। আজকে যারা এখানে কমিটিতে নতুন অভিষিক্ত হয়েছেন, ডেস্ক রিপোর্ট, ডিএসটিভির খবর।